শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? মোহাম্মদ আজিজুর রহমান। আপনার আব্বার নাম? মোহাম্মদ আব্দুর রহমান সরকার। মৃত? মায়ের নাম আমিনা বেওয়া। মৃত সাইজ ঠিকানা ছোটবাদগা, দুধুড়ি ইউনিয়নের ছোটবাদগা, পোস্ট পাঞ্চিপাড়া, থানা লালপুর, উপজেলা গোপালপুর, জেলার নাটোর। যুদ্ধের সময় আপনি কি করতেন? যখন আমি প্রাইমারিতে, আমাদের এখানে স্কুল ছিল না, বিলমারি প্রাইমারি ছিল, এখানে 21 জাতীয় রাস্তা হেঁকে যেতাম। ওদিন প্রাইমারি পাস করি, এখানে হাই স্কুল ছিল না, এক লালপুর, আর দেখি আপনার কালিদাস খালি আর আড়ানি, তো সালামপুরে একটা নতুন স্কুল করেছিল, বুঝলেন তো, ওখানে আমরা লজিং থেকে 8 পাস করেছি। 8 পড়ার পর আর বাড়িতে এসে আর কোনো লেখাপড়া করতে পারিনি, সাংসারিক অবস্থা খারাপ, কিন্তু সাংসারিক কাজকর্ম করতে করতে তো দেশে বেঁধে গেল। বাদে বাদে একজন আমার এখানে এক শান্তি কমিটির লোক ছিল, সে আমার আব্বাস বললো যে এরম আপনার ছেলেকে রাজাঘাট দিতে হবে। শেষে আমি আব্বাস বললাম যে আব্বা আমি রাজাঘাটে যাবো না, আমি ভারতে যাবো না। তো কীভাবে যাবে? যে আমার ইনস্টালি আর আমরা 4-5টা ছেলে একসঙ্গে যুক্তিবর্ষ করলো যে এবার ব্যাপার আমরা ভারতে চলে যাই। ভারতে যাওয়ার পর তারপরে দলং গিয়ে রিলিফ ক্যাম্পে যাওয়ার পর ওখানে বহু লোক তেন ওখানে কে যে বললো যে দেখো আমি যাতে ভর্তি হয়েছে পারলে তোমরা যাও, তো আরে বললাম তুমি চলে যাই, ওই তো যা শেষ পাড়া ভর্তি হলাম। ওখানে আরও আমার দেশের লোক ছিল, ওরা দেখে দিল। আবার ওখানে একদিন থাকলাম, থাকাবার অঞ্চলটি ক্যাম্প ভেঙে পানপিয়াতে আসলাম। পানপিয়াত দীর্ঘ 4 মাস ছিলাম, আমার ক্যাম্প কমান্ডার ছিল শর্মা। এই 4 মাস পর আমাদের হাট ট্রেনিংয়ের অর্ডার এলো, 2 দিন 2 রাত খালি ট্রেনের মধ্যে ছিলাম, নাই খাওয়া নাই দেওয়া কিছু শিলিগুড়ি না তা না পুলিশে। যাক গেল, যা আবার শিলিগুড়ি স্টেশনে নামলো, নামিয়ে ওখানে আদার বস্তা পেটের দায়ে শিলিগুড়ি ওই আদা বাড়িতে স্যার খাচ্ছে। এর মধ্যে রাত দুটির দিক দিয়ে সে আপনার পানি পানিঘাটার ট্রেনে মেয়েদের ক্যাম্প এলো মারি লিখতে, 7 দিন রেস্ট দেওয়া পর তারপরে আমাদের ট্রেনিং শুরু হলো। 22 দিন না 27 দিন আমরা ট্রেনিং করলাম। ট্রেনিং করার পর তারপরে ওখান থেকে আমার পোস্টিং করলো তরঙ্গপুর 7 নম্বর সেক্টর, ওখানে অস্ত্র নিলাম, নেওয়ার পর তারপরে ওখান থেকে আমার আবার পাঠা দিল বহরমপুরের ওই আত্মীয়। রাত 8টা 9টার দিক দিয়ে অন্তিন পার করে দিলাম, আমার নদীর ঘাটে নিয়ে এলো, নিয়ে আসি অন্তিন নৌকা তুলে দিলাম। আরে আমরা আসলাম, আসি আপনার এই ফতেপুর, ওখানে ওখানে আমরা আসি। সময় আপনার কমান্ডার কে ছিলেন? ইউনুস ছিল, গ্রুপ কমান্ডার ইউনুস ছিল। তো এটা আসলাম, আসি দেশে আসি
এরা ইয়া দূর দূর থেকে চলে আমার রাম পাড়াতে রাম বাঁচেন ওখান থেকে সব যেখানে যেখানে সব মানে রেখে করতে হয় ইয়া করতে হয়। রাত্রে সালামপুর যায় একদিন, সালামপুর যায় আমাগুলো তুই আগে যা যায় ওই অমুক যাচ্ছে তুই ফায়ার দিব আর পিছনে দশ বারোজন থাকে বুঝলেন। বাজার বাজারের থেকে দূরে একটু হয় ওখানে আমি ইয়া ফায়ার দিই রাজাকার মেয়েটা আমার এই ঠিক সামনে তখন ওরা যেমন আমার খুব ধাওয়া করে আমি তো ফায়ার দিয়ে আর নাই চলে গেছি এই তোর পিছিয়ে চিনে মানে এরা ফায়ারিং করে ওই রাজাকে মারি। তারপরে আব্দুলপুর যাই ব্রিজ চার্জ করতে ট্রেন ইয়া ওখানে যাই একদিন রাত বারোটার দিক দিয়ে আমরা ওই আব্দুলপুর ওই লাইনে ভিড়ি ওখানে মাইন্ড ফিট করে শিল্পের তোলে এর মধ্যে যদি আমরা ট্রেন আসছে হ্যাঁ যখন ট্রেন আসছে তখন আমরা দূর হেঁটে যাই যাই মাইন্ডের পরে যা সব বাক্সা আছে ট্রেন উল্টি পড়ে গেছে ব্রিজ এই লাইন কাটি দিয়েছে আমরা সব সময় আসলাম মাসাখর। তারপরে দেশে এই এই আমার সিল্টার ট্রেন ছিল সেখানে আসলাম মাসাখর। তারপরে গেলাম লালপুর, লালপুর যায় সেদিন ভোরে আমরা গেছি সেদিন যাওয়ার পর তারপরে সন্ধ্যার দিক দিয়ে আমরা এইদিক ওদিক ঘুরে ফিরি তার রাত ভোরের দিক দিয়ে আমরা অ্যাটাক করলো করার পরে চারিদিক থেকে আর্মি ঘুরি নিল দেশে ছিলাম তো রাষ্ট্রপতি সবই জানা জানা পরিচিত আমরা দেখি ওদিক থেকে আউট হয়ে গেলাম হওয়ার পর তারা ওরা চলে গেল। তারপর একদিন বিল মারি আমরা দিনের ভাগে অ্যাটাক করলাম সেখানে আমার একটা ছেলে ধরা পড়েছিল এই বিলমারিতে সেটা মারা পড়েনি আল্লাহ রহমত সেটাকে ধরে দেওয়ার পর কিছুদিন পরে যে বিমান উঠলো বিমানেরা যে সব আর্মিরা পলাইছে ওই সুযোগে ওই ছেলেটা পাহা চলে গেছিলো। তারপরে তো কিছুদিন তো স্বাধীন হয়ে গেল মাসখানি পরে আমার অর্ডার হলো আপনার অস্ত্র সত্ত্বে সব নাটোর জেলা জমা দেন আমরা ওখানে অস্ত্রপাতি সব জমা দিলাম দেওয়ার পর তারপরে আমার প্রায় এক মাস রাখলো। তারপরে যখন অস্ত্রপাত দিন ওখান থেকে একখান সার্টিফিকেট দিল গিয়ে আসে কর্নেল উসমানি সে সার্টিফিকেট আমরা একটা দেশে করি দেশে তো নিজেদের সংসারে কাজকাম করি করতে করতে আমি একটা ছোট্ট একটা চাকরি পাইছিলাম পিওনে এই মাদ্রাসা এখানে এখানে তো কয়েক বছর চাকরি টাকরি করলাম কারবার রিটায়ার হয়ে গেছে এবং সংসার করে আসে আল্লাহ শেখ হাসিনা বাঁচতে হোক দীর্ঘজীবী হোক আল্লাহ জনক মাছ রাখে আমরা এটাই কামনা করি। হ্যাঁ আপনি তো ভাতা পান? হ্যাঁ আমি ভাতা পাই এইটুকু আর কত। তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।